आज के 22 जुलाई 2020 आज के भोर प्राय 6:30 नागाद আমাদের পদ্মবিল ব্লকের অন্তর্গত ঘয়ামনি এডিসি ব্লিসের সুকেশ দেববর্মার বাড়িতে হঠাৎ করে সারা রাত বৃষ্টির কারণে আজকে সকালের দিকে দেওয়াল ভেঙে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। তখন হঠাৎ করে দেওয়াল ভেঙে তার পরিবার জয়ারানী দেববর্মা সাংঘাতিকভাবে আহত হয়েছেন এবং তার দুই সন্তান ওনারাও আহত হয়েছেন। এখন তারা কয় হসপিটালে চিকিৎসা নিয়ে সেখান থেকে একজনকে জীবী হসপিটালে রেফার করা হয়েছে। তো আমরা আজকে সকালে শোনার সাথে সাথে আমাদের ব্লকের কর্মকর্তারা এবং এডিসি ব্লিসের আমাদের চেয়ারম্যান সাহেব এবং পাড়া প্রতিবেশী সবাই এখানে এসে আমরা কিছু সাহায্য করতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের সেক্টর ইঞ্জিনিয়ার সাহেব সুকান্তবাবু এখানে উপস্থিত আছেন এবং আমাদের তহসিলদার উপস্থিত আছেন। সবার সহযোগিতায় আমরা পুনরায় তাদেরকে ঘর নতুন করে নির্মাণ করে দেওয়ার জন্য এবং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আমরা সরকারের তরফ থেকে যতটুকু পারে আমরা সাহায্য করার জন্য ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত সেক্রেটারি গৌতম দেবরায় বাবুকে আমরা জীবিত পাঠানো হয়েছে। উনি এখন জীবিত তাদের সাথেই আছে। তো আমরা খুব দুঃখ প্রকাশ করতে চাই যে ওনারা দরিদ্র গরিবের জন্যই আমরা আমাদের বসতি ঘর পর্যন্ত আমরা ভালো করে রাখতে পারিনি। তার জন্য আমরা 2018 নতুন সরকার গড়ার পর আমরা তাকে ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করে তাদেরকে জিও টেকিং করে আমরা ওয়েটিং লিস্টে তাদের ঘর দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও ঘর দিতে পারিনি, তার জন্য মনে হয় এরকম ঘটনা হচ্ছে। তো আমরা বলব দ্রুত গতিতে এখনও আমাদের ব্লকের অন্তর্গত বা রাজ্যের বিভিন্ন জায়গাতে যে আমরা বিপিএল অন্তর্দয় অনুপনা পরিবারভুক্ত যারা গরিব আছে তাদেরকে প্রথমে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। তো এখানেও এছাড়াও কয়েকটি পরিবার আছে। আমি বলবো আমাদের রাজ্য সরকারকে যতটুকু পারি আমরা দ্রুত গতিতে আমরা আমাদের যে নতুন সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গৃহ নির্মাণ দ্রুত গতিতে যাতে বাস্তবায়ন করা হয় তার জন্য আমি আমাদের মন্ত্রিসভাকেও বলবো এবং